ওয়েলকাম টু মাই ইউটিউব আজকের আলোচনার বিষয় উনিশশো সালে ভাষা আন্দোলন নার্সিং ভর্তি ও নার্সিং নিয়োগ পরীক্ষার দু হাজার বাইশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মডেল টেস্ট উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময়কালে প্রতিবছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো দিনটি ছিল এই প্রশ্নটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার অনুষ্ঠিত পরীক্ষা এসেছে চলুন আমরা অপশনগুলো দেখে নিই সঠিক উত্তরটি কোনটি হবে তিরিশে জানুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি এগারো মার্চ একুশে এপ্রিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ এগারো মার্চ তমউদ্দিন মজলিস কত শোনে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পরীক্ষায় এসেছে তো চলুন আমরা এই প্রশ্নের কিছু অপশনগুলো দেখে নিই এবং সঠিক উত্তর খুঁজে বের করি উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ছেচল্লিশ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক উনিশশো সাতচল্লিশ সালে কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বান্ন উনিশশো বিশ এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার অনুষ্ঠিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে অপশন ক উনিশশো সাতচল্লিশ অপশন ক উনিশশো বান্ন উনিশশো আটচল্লিশ এ প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন খ উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল তেরোতম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে খাজা নাজিমুদ্দিন নুরুল আমিন লিয়াকত আলী খান মোহাম্মদ আলী জেন্না এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ নুরুল আলমিন উনিশশো সালে ভাষা আন্দোলনের কিসের দেয় চোদ্দতম বিশেষ পরীক্ষায় এসেছিল রাজনৈতিক মতবাদের সাংস্কৃতিক আন্দোলনের নতুন জাতীয় চেতনায় নতুন সমাজ ব্যবস্থা এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ নতুন জাতীয় চেতনার কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার তিনে অনুষ্ঠিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল উনিশশো চুয়ান্ন সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ উনিশশো সালে জানুয়ারি ছাব্বিশ তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন জানুয়ারি একত্রিশ সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠিত হয় ফেব্রুয়ারি বিশ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন বিকেলে একশো চুয়াল্লিশ ধরা জারি করেন ফেব্রুয়ারি একুশ ছাত্র নেতা আব্দুল মতিনের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা হয় এই দিনে নিহত হয় সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকে ফেব্রুয়ারি বাইশ এই দিনে সর্বশেষ শহীদ হয় শফিউর রহমান ফেব্রুয়ারি চব্বিশ শহীদ শফিউরের বাবা উদ্বোধন করেন শহীদ মিনার ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন